আজকে আজকে যেটা হচ্ছে এবং আজকে শুধু না যে কোনো দিনও যেটা বাংলা প্রকোষ্ঠলে যেটা হচ্ছে যে সারা বাংলা থেকে এমন কোনো জেলা নেই এরকম নয় যে বাঙালি যে বাংলায় নিপীড়িত বঞ্চিত প্রতারিত লাঞ্ছিত যে বাঙালি সে কোনো পার্টিকে বলে লাভ হচ্ছে না আমরা এসব করতে পারবো না পুলিশ বলে লাভ হচ্ছে না তারা এসে এখানে দল মত নির্বিশেষে বলে জানেন আমাদের এখানে এই জানেন আমি এই জেলা আমাদের এখানে এই আচ্ছা আপনার আমাদের ওখানে বাংলা পক্ষ নেই কেন ওখানে এই হচ্ছে এই যে বলার একখানা মুক্ত মঞ্চ কেন বইমায় নানারকম রয়েছে না সেই মুক্ত মঞ্চে এই কথা বলা যায় না যে মঞ্চ যে বাংলা পক্ষ স্টলের সামনে বাংলা পক্ষ সহযোদ্ধাদের মাঝে বাঙালি প্রাণ খুলে যে কথাগুলো বলতে পারছে যে পুঁজি হোক চাকরি হোক বাজার হোক অটো লাইন হোক টোটো লাইন হোক জনপ্রতিনিধিত্ব হোক এবং নাগরিকত্ব হোক সব কিছু থেকে বাঙালি এই ভারতে বেদখল হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আসেনি সে ভারতের প্রকাশক কোনো একটা কাজে বাংলাদেশে গেছিল ঠিক আছে খসড়া খাতা ঠিক আছে পাবলিকেশন তারে এখানকারই কলকাতারই ছেলে এবং বর্ডারে গেছিল বর্ডার ক্রস করে এপারে যখন আসছে সেখানে হিন্দিভাষী যারা ওই না না ওই কাস্টমস হোয়াট এভার ওইখানে কিছু একটা সঙ্গে সঙ্গে দেখাবো তোমরা তো সকলে বাংলাদেশি বলে দিয়েছে কিন্তু ছেলেটা হিন্দু ছেলে হিন্দু ছেলে এই হচ্ছে পরিস্থিতি অর্থাৎ এটার কোনো বাংলাদেশি মনে করে হিন্দু মুসলিমের কোনো বিষয়ই নেই এটা তো আপনারা জানা উচিত যে আসামে যদি 17 লাখ বাঙালিকে বেনাগরিক করা হয়েছে এনআরসি বাদ দেওয়া হয়েছে তো 12 লাখ হিন্দু 5 লাখ মুসলমান লোকে এখন বলতে পারে যে 12 লাখ হিন্দু করে তাহলে কি হিন্দু বেছে বেছে করছে বেশি তাও না ভারতে বাঙালির মধ্যে হিন্দু বেশি তাই চোখ বন্ধ করে কেউ যদি বাঙালি তোলে এবং বলে বাংলাদেশি নামকরণ করতে হবে তার মধ্যে হিন্দু বেশি হবে এটাই খুব স্পষ্ট কথা বাংলা পক্ষ একটা জিনিস মনে করে বাংলা পক্ষ অনেকে ভাষা সংগঠন বলে ভুল করেন না আমরা জাতীয়তাবাদী সংগঠন আমরা জাতির অধিকারের সংগঠন যে কারণে আমি বলবো যদি এইটা যেরকম যেটা আমি একটু দেখাতে বলবো যে আমাদের দাবিগুলো কি এখানে আমরা কয়েকটা মুখ্য দাবি রেখেছি যেগুলো নিয়ে আমরা সংগঠন নিয়ে লড়ছি এক সব বেসরকারি চাকরি এবং ঠিকা কাজে 90% ভূমিপুত্র সংরক্ষণ এবং ভূমিপুত্র মানে কিন্তু শুধু বাঙালি নয় কোচ মেচ সাঁওতাল রাভা এই বাংলায় যারা ভারতীয় নাগরিক যারা নেপালি ভাষী সকলে কিন্তু ইনক্লুডেড সব পশ্চিমবাংলা মানে লোকাল ছেলে আগে কাজ পাবে খুব স্পষ্ট কথা এটা এরা এটা এমন একখানা জিনিস যেটা বলে বোঝাতে হচ্ছে এটাই হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার দ্বিতীয় নম্বর রাজ্য সরকারি চাকরি পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রাজ্য সরকারি চাকরি অন্য স্টেটের লোকেরা এসে করে কোনো বাঙালি দেখাতে পারবেন যে অন্য স্টেটে গিয়ে সেখানকার রাজ্য সরকারি চাকরি করছে বিহারে গেলে ট্রেন থেকে মেরে ফেরত পাঠিয়ে দেয় একদম আসামেও তাই দেখুন এখানে লোকজন বলছে ঠিক আছে তাহলে তার মানে একতরফা মানে সবার বাড়ি আমার বাড়িটা হোটেল এটা হতে পারে না হোটেল কেন হোটেলে তো পয়সা দিয়ে থাকতে হয় ধর্মশালা ফ্রিতে আসে খেতে দেওয়া হয় ঠিক আছে এবং তারপরে ধরুন আমরা বারবার পুঁজির কথা বলছি সেনায় বাঙালি রেজিমেন্ট চাই আচ্ছা আজকে যদি সেনায় বাঙালি রেজিমেন্ট থাকতো এনআরসি করার সাহস পেতো একটা কথা বলছি গভীর অর্থের কথা যদি আজকে সেনায় বাঙালি রেজিমেন্ট থাকতো বাঙালিকে নিয়ে ডিটেনশন ক্যাম্প তৈরি করার সাহস পেতো একটা জাতিকে এরমভাবে টার্গেট করার সাহস পেতো অর্থাৎ বাঙালিকে খাঁচায় পড়া আর বাঙালি রেজিমেন্ট না করা এ দুটো একই বিষয় আসলে এগুলো জড়িত বিষয় তা একটা জাতিকে সম্পূর্ণভাবে আমি একটা দাস জাতি তৈরি করব নিজেদের মধ্যে এবং ওপরে আমি বলবো এবার যারা বাংলা পক্ষকে যাদের আমরা পাথেও মনে করে চলি বাঁ দিক থেকে কাদম্বিনী গাঙ্গুলি তারপরে যেটা গুরুত্বপূর্ণ রাজেন মুখার্জি বাঙালি ব্যবসায়ী পুঁজিপতি স্থপতিকার কন্ট্রাক্টর ইট বালি সিমেন্ট এবং একসময় ভারতের তৃতীয় সর্বোচ্চ গ্রুপ টাটা বিড়লার পরে এই বার্ন স্ট্যান্ডার্ডের গ্রুপ ঠিক আছে এবং দেখুন কেন্দ্রীয় সরকার তাদেরগুলো অধিগ্রহণ করেনি এনআরটা অধিগ্রহণ করে নিয়েছে ঠিক আছে এবং তার এলাকা এখন বিহার মানে বিহারের মধ্যে না পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বিহার মতো হয়ে গেছে সেইখানে আমরা পুঁজির ওপর অত্যন্ত যে জাতির পুঁজি নেই যে জাতি নিজের মাটির পুঁজি যে জাতির হাতে নয় সে জাতির হাতে তার কিচ্ছু থাকে না কখনো থাকে না আর যে যাদের যে পুঁজি থাকে তখন কিন্তু তার সব কিছু তার হাতে থাকে ফলে এটা পুঁজি পুনর্দখলের লড়াই চাকরি পুনর্দখলের লড়াই প্রশাসন পুনর্দখলের লড়াই পাতি কথা বিহারে বিহারির যা যা মহারাষ্ট্রে মারাঠির যা যা তামিলনাড়ুতে তামিলের যা যা বাংলায় বাঙালির তাই তাই হতে হবে এবার আমরা বেশি চাই না কমও চাই না দেখুন খুব স্পষ্ট কথা আমরা বলি বাংলা পক্ষ মনে করে যে বঙ্গীয় আমরা যে মহাজাতি সেখানে
রাজবংশী ঘটি বাঙাল আমরা সব এক। যেরকম চিলারায়, বীর চিলারায়, যাকে যে ইনি একটি শুধু কামতা পুরী আইকন বললে তাকে ছোট করা হয়, তিনি সারা বিশ্বের একজন যোদ্ধা আইকন। তার মা তো গৌরের, তার মা তো গৌরের, তার রক্ত মিশে আছে, রক্ত মিশে আছে। এরকমভাবে যেগুলো আলাদা নয় সেগুলোকে রক্ত মেশা আছে। চিলারায়ের মাকে বাদ দিয়ে চিলারায় হয়, তাই না? এটাই হচ্ছে কথা, যে আমরা সকলে কিন্তু মিশে আছি এবং ঐক্যবদ্ধ। যে পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের 10,000 হেক্টর জমি অলরেডি বিজেপি বাংলাদেশকে দিয়ে দিয়েছে, ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট যেটা করেছে, 10,000 একর জমি। অনেকে জানে, অনেকে বলে না এই যে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত এবং তাই জন্য কি বাংলাদেশ নিয়ে নেবো, এই অনেক অখণ্ড ভারত ছবি টবি আঁকে, ঘটনা কি? ওগুলো তো ছবি, ওগুলো তো হোয়াটসঅ্যাপ। আসল ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বিজেপি গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিয়েছে বাংলাদেশকে। কোনো আওয়াজ শুনেছে? বাংলা পক্ষ আওয়াজ তুলেছে। এবং ভেবে দেখুন, তার মানে তুমি 10,000 একর জমি আরও এক্সট্রা দিলে যেখানে ওখানে সংখ্যালঘুকে অত্যাচার করা যাবে। বহল এক্সচেঞ্জ হচ্ছিল। এক্সচেঞ্জ মানে কি? তুমি 5 টাকার মাল দেবো, আমি তোমায় 5 টাকার মাল দেবো, তাহলে সমান সমান হবে। ওরা দিয়েছে 7,000 একর জমি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছে, আর পশ্চিমবঙ্গকে দিতে বাধ্য করা হয়েছে দিল্লি দ্বারা, বিজেপির দ্বারা, 17,000 একর জমি। মানে 10,000 একর নিট বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো। এরাই কি বলে এই মাটি এই সেই, এই ভয়ঙ্কর যে তিস্তার জল, এরা পশ্চিমবঙ্গকে শুকিয়ে শ্মশান করে তিস্তার জল বাংলাদেশকে দিতে চায়। এরা বলুক, এই যারা উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ভাগ বাংলা ভাগ করছে, তারা একটা বলুক যে তিস্তার জল বলে তিস্তার জল দেবো না। বাংলা বাংলা পক্ষ তো বলে বুক চিরে রক্ত দেবো, তিস্তার জল দেবো না। তারা বলুক, তার মানে তারা বলুক যে উত্তরবঙ্গ বলে যা হবে নেপালের সঙ্গে বর্ডার সিল করে দেবো বলুক, বাংলাদেশের সঙ্গে যে রকম তোমার যে বর্ডার আছে সেখানে যে কাঁটাদার আছে তুমি সেখানে ইলেকট্রিক ফেন্সিং করো, কোনো সমস্যা নেই। আমরা এই ফালতু কথাগুলো শুনে যেতে চাই না, কিন্তু একই রকম আমাদের নেপাল বর্ডারের সঙ্গে যাই, ভুটান বর্ডারের সঙ্গে যাই, নেপাল বর্ডার সিল করো। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা কথাটা বলে যাচ্ছি না যে তিস্তার জল দেবো না, ওই যে ওখানে যে পূর্ববঙ্গে যে ওই সংখ্যালঘু হিন্দু বাঙালিরা যে নিপীড়িত হলো, তুমি স্টেপ কী নিলে? আমরা তো ভারতীয় ফরেন মিনিস্ট্রি, যারা যাদের মাধ্যমে একটা ভারতীয় নাগরিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, আমার তো ডাইরেক্ট না, ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে। তো পররাষ্ট্র মন্ত্রক আপনার চিঠি দিয়েছিলাম যে এই এই স্টেপ নিন আপনি, নাকি তিস্তার জল দেবেন, কেন দেবেন? আপনি চুক্তি বাতিল করুন, আপনি ওখানে আদানি ওখানে ইয়ে করছে আরেকটা কী জানে কী করছে, ঠিক আছে, কল এবং সেখানকার টাকা লোন দিচ্ছে আমরা বাংলা এই ভারতের, এই ভারত ভারতের লোকজন, আমরা আমরা ভারতের লোকজন দিচ্ছি। আমরা ভেবে দেখুন, আমরা বাংলাদেশকে বিদ্যুৎ দেব বলে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের আমবাগান নষ্ট করছে মুর্শিদাবাদে। ভেবে দেখুন এই কথাগুলো, আমরা তাই স্পষ্ট হয়ে বলতাম মানে বাংলাদেশের দালালি ভারত পশ্চিমবঙ্গের মাটিতে, ভারতের মাটিতে বসে যারা করছে তাদের কিন্তু চিনে নিতে হবে। পশ্চিমবঙ্গের বাঙালিকে, যারা পশ্চিমবঙ্গের মাটি বাংলাদেশকে দিয়ে দিয়েছে তাদের কিন্তু চিনে নিতে হবে, খুব স্পষ্ট কথা। এবং আরেকটা কথা বলি, তখন একটা উত্তেজিত করা হয়েছিল পশ্চিমবঙ্গে বাঙালির মধ্যে হিন্দু মুসলমান করা, ওই যে যখন গতবারে যে দুর্গাপুজোয় যে গণভাবে অ্যাটাক করা হলো দুর্গা মণ্ডপগুলোকে বাংলাদেশে, সেটাকে দেখে এখানে গরম, ওখানে যখন গরম করে তখন বাংলা পক্ষ পথে নেমেছিল অবশ্যই, যে পূর্ববঙ্গে আমাদের আত্মীয় থাকে, পূর্ববঙ্গে এখানে অনেকে রয়েছে যাদের এখনও ফ্যামিলি ওদিকে সাইডে রয়েছে বা ওপার থেকে এসছে, আমরা সকলে পথে নেমেছিলাম। তখন দেখলাম বিজেপি বন্দীরাও পথে নেমেছিল, বাংলা পক্ষও পথে নেমেছিল, কিন্তু শেখ হাসিনাকে যখন এখানে ডেকে আনা হচ্ছে বলছে এই চুক্তি হবে, এই দেওয়া হবে, $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দেওয়া হবে, আমরা তখন পথে নেমে বলছি কী হলো, সমাধান হয়ে গেছে? সমাধান তো হয়নি, তখন এরা চুপ। রক্তাক্ত শারদ যারা বলেছিল তারা চুপ, আমরা বললাম রক্তাক্ত শারদের সমাধান হলো কোথায়? তার মানে সবই কি তোমার গুজরাটি প্রভুর কথায় তুমি নাচবে, কখন লাফাবে আশা করবে, লাফাবে আবার কখন লাফাবে না, ভুল করছে, কারণ এই লাফানিটা বজায় রাখার জন্য কিন্তু এখন বাংলা পক্ষ আছে, ফলে আমরাও লাফাচ্ছি, আমরা তো কন্টিনিউয়াস লাফাচ্ছি, ফলে তুমি যে এখন লাফাচ্ছ এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারছি। তোমাদের কি কথা যে ভোটের আগে নোয়াখালী আর ভোট পেরোলে তিস্তা খালি, এসব হবে না, বাঙালি আর মুরগি হবে না।